লিওনেল মেসি নামের ভাটটা বিশ্ব ফুটবলে অনেক বড় একটা অবস্থান জুড়ে। আর্জেন্টিনার 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতে অনন্য উচ্চতায় পৌঁছেছেন এলএমট। তবে বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন, আরও একটা বিশ্বকাপ খেলবেন তো লিওনেল মেসি। বয়সটা 36, তবে মাঠের ফুটবলে তার ছাপ ফুটে ওঠে না এতটুকু। বাপায়ের জাদু দেখিয়ে এখনও বুধ করে রাখেন আর্জেন্টাইন মহাতারকা। ইউরোপ মাতিয়ে এবার যুক্তরাষ্ট্রকে মাতিয়ে রেখেছেন মেসি ম্যানিয়ায়। তবে সম্প্রতি বয়সের ভারটা হয়তো কিছুটা চেপে ধরেছে লিওকে। বিশ্বকাপ বাছাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে উঠে এসেছেন, এমএলএসেও টরেন্টো এফসির বিপক্ষে ম্যাচেও প্রথমার্ধেই মাঠ ছাড়েন লিও। শুধু মাঠ ছেড়েই ক্ষান্ত হননি, ডাগআউট ছেড়ে ড্রেসিং রুমেও চলে যেতে দেখা যায় তাকে। এমন সব কর্মকাণ্ডে তো বলাই যায় বয়সের ভারটা এবার জেকে বসেছে লিওর। এমনকি মায়ামি কোচ টাটা মার্টিনোও জানিয়েছেন লিও বেশ ক্লান্ত, মিস করতে পারেন ইউএস ওপেন কাপের ফাইনালও। তাতেই 2026 বিশ্বকাপে মেসির খেলা না খেলা নিয়ে একটা দ্বিধা থেকেই যায়। 36-এই লিওকে আঁকড়ে ধরেছে ক্লান্তি। 2026 বিশ্বকাপ পর্যন্ত বয়সটা 40 ছুঁয়ে ফেলবে, সে বয়সে কি ধরে রাখতে পারবেন বিশ্বকাপ খেলার মতো ফিটনেস? বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন লিওনেল। 2024 কোপা আমেরিকায় খেলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় আর্জেন্টাইন মহাতারা। 2026 বিশ্বকাপ খেলা নিয়েও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন লিওনেল মেসি। আমি কোপা আমেরিকায় খেলবো, আমার ফিটনেস নিয়ে আমি দৃঢ় প্রত্যয়ী। 2026 বিশ্বকাপ খেলা নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। কোপা আমেরিকার পর আমি সিদ্ধান্ত নেব আমি ভালো বোধ করছি কিনা। আমার শারীরিক অবস্থা ভালো থাকলে আমি তা নিয়ে ভেবে দেখব। এদিকে বিশ্বকাপ জয়ের পরও সাবেক ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্কে টানা পোড়েনের অবসান হয়নি। ক্লাবের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে তাকে কোনো সম্মাননাই জানায়নি প্যারিসিয়ানরা। অবশেষে প্যারিসে ছাড়তে হয় তাকে। বিশ্বকাপ জিতলেও ক্লাবের কাছ থেকে স্বীকৃতি পাননি আর্জেন্টাইন মহাতারকা, জানিয়ে আক্ষেপও রয়েছে তার। আমি একমাত্র বিশ্বকাপ জয়ী ফুটবলার যে পিএসজির কাছ থেকে কোনো স্বীকৃতি পাইনি, যা আমার প্রত্যাশায় ছিল না। বিশ্বকাপের ফাইনালে আমরা ফ্রান্সকে হারিয়েছিলাম, আর ক্লাবে আমি একমাত্র আর্জেন্টাইন ছিলাম যে কারণে আমাকে কোনো স্বীকৃতিই দেওয়া হয়নি। তবে সাবেক ক্লাব বার্সেলোনার প্রতি ভালোবাসা এখনো কোনো না কোনো ভাবে প্রকাশ করেন লিওনেল। এখনো নিজের পায়ে কাতালানদের লোগো ট্যাটু করে রেখেছেন তিনি। তাজিন খন্দকার, সময় সংবাদ।